কি অবস্থা ব্রো তোমাদের দোকান তো যাচ্ছি ভিডিও করতে আজকে একটা ভিডিও করব ওকে চলো যাই আজকে আমরা যাচ্ছি মিরপুর দুয়ে 60 ফিট এন্ট্রান্স পয়েন্টে আর আমার সাথে আছে আমার ছোট ভাই ছোট ভাই আছে আজকের ব্লগটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল নিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সাইকেল কিনতে পারবেন এন্ট্রান্স পয়েন্ট থেকে আপনারা সবাই চলে আসুন এন্ট্রান্স পয়েন্টে হ্যালো ভিউয়ার্স আমি এখন দোকানের সামনে আছি দোকানের নাম হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট আজকে বলবো আমরা ইলেকট্রিক সাইকেল দেখাতে চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যান্ডসাম গর্জিয়াস ম্যান ভালো আছেন ভাই চলে আসলাম আজকে মিরপুরে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কি কি ইলেকট্রিক সাইকেল পাওয়া যায় আমাদের এখানে আসলে এই মুহূর্তে পাবেন আপনি তিনটা মডেল ইলেকট্রিক সাইকেল পাবেন 701 রেগুলার 701 প্রিমিয়াম এবং ইকো প্লাস আচ্ছা আমার সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার রাইট 701 প্রিমিয়াম 701 হচ্ছে মডেল প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা হচ্ছে 701 প্রিমিয়াম আচ্ছা প্রথমে আমি আরেকটু বলে দিচ্ছি এইতে তিনটা কালার পাবেন আপনি এর মধ্যে তিনটি কালার আছে তিনটা কালার ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড এবং ব্ল্যাক অরেঞ্জ আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 47,990 এত কেন দাম বেশি এখানে আসলে এটার এত দাম যেটা দামটা শুনলে হয়তো আপনার কাছে বেশি মনে হতে পারে আপনি যদি একটু আসেন আমি আপনাকে দেখাই কি কি আছে সাইকেলে এটা হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের আমরা ইউজ করেছি এখানে ম্যাগনেসিয়াম রিম যেটা হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং আমরা যে ব্যাটারিটা ইউজ করেছি এটা হচ্ছে আপনার একটা লিথিয়াম ব্যাটারি যেটার অ্যাম্পিয়ার হচ্ছে 13.5 এবং এটার একটা কন্ট্রোলার আছে এবং হাই কোয়ালিটির আপনার মোটর ইউজ করেছি কয়টা ব্যাটারি লাগে এটা ব্যাটারি হচ্ছে একটা একটা আপনি একটা ব্যাটারিতে একবার চার্জ দিলে আপনি এটা চলতে পারবেন হচ্ছে যে 45 থেকে 50 মাইলেজ পাবেন প্রথমবার চার্জ দিতে আপনার 5 ঘন্টার মতো লাগে 5 ঘন্টা লাগে কত কিলোমিটার চলবে এটা 45 থেকে 50 কিলোমিটার ব্যাটারি কয়টা লাগে একটা ব্যাটারি একটা ব্যাটারি ব্যাটারি ওয়ান ডে গ্যারান্টি কিভাবে দিচ্ছেন আপনারা অ্যাভেলেবল আছে আপনাদের এখানে আমরা আমাদের এখানে ব্যাটারি এখানে মোটর এবং কন্ট্রোলার প্রতিটা যেটা মেইন কম্পোনেন্টস এগুলার প্রত্যেকটা সাইকেলের যে আপনার ব্যাটারি মোটর কন্ট্রোলারের 6 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আমরা এর মধ্যে সমস্যা হলে আমরা একদম মানে একটু টুকটাক সমস্যা থাকে ঠিক করে দিব আদারওয়াইজ ফ্রি সার্ভিস দিচ্ছেন আপনারা জি জি আদারওয়াইজ আমরা এটা চেঞ্জ করে নতুন দিয়ে দেব কত বছর ফ্রি সার্ভিস দেন আপনারা আমাদের হচ্ছে ফ্রি সার্ভিস ঠিক না রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা আর সার্ভিসটা আপনার আজীবন আপনার সেটা ডিপেন্ড করে যদি টুকটাক সার্ভিস হয় সেটা আমরা এমনি আমাদের যারা ক্লায়েন্ট আছে প্রতিনিয়তি আসে ছোটখাটো সমস্যা হলে সেটা আমরা করে দিচ্ছি আর যদি বড় কোনো সমস্যা হয় সেটা আমরা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনার কি প্রবলেম অনুযায়ী আমরা সেটা সলিউশন করে দিচ্ছি অন্যান্য দোকানের তুলনায় কি আপনারা কম রাখবেন আমরা অনেক কম রাখি আচ্ছা যারা ঢাকার বাইরে থাকে তারা কিভাবে নিবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে ঢাকার বাইরে যারা থাকেন আমাদের প্রথমে আপনাকে মডেল সিলেক্ট করতে হবে কোন মডেলটি নিবে কোন মডেল নিচ্ছেন কি কালার নিচ্ছেন আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস দিবেন এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদেরকে বিকাশ করবেন 2,000 টাকা খরচ অথবা 5,000 টাকা আর বাকিটা আপনি যখন আপনার প্রোডাক্টটা বুঝে পাবেন তখন আপনি ক্যাশ অন ডেলিভারি অথবা কন্ডিশনে আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে যে আমাদের এখানে একটা পাওয়ার বুস্টার লাগানো আছে পাওয়ার বুস্টারটার কাজটা কি সেটা আপনি দেখেন যদি আপনি এখানে একবার দেখেন এটা কিন্তু অলরেডি চলতেছে অটোমেটিকলি ঘুরছে যেটা আপনার পাওয়ার বুস্টারের কাজ হচ্ছে আপনি 10টা প্যাডেল দিলে যা চলবে এটা শুধু দুবার আপনি শুধু প্যাডেল দিলেই অটোমেটিকলি চলবে এবং এতে করে আপনি আরও বেশি মাইলেজ পাবেন আমরা যে মাইলেজটা ডিক্লারেশন করেছি তার থেকে আপনি বেশি মাইলেজ পাবেন আমাদের এই যতগুলো ইলেকট্রিক সাইকেল আছে অনেকেই আপনি বলেছেন যে কোশ্চেন করে যে তারা জানতে চায় বৃষ্টিতে বা পানিতে কোনো সমস্যা আছে কিনা আমরা এইটুকু বলতে পারি যে আপনি চলতে চলতে হঠাৎ কোথাও আপনার বৃষ্টি নেমে গেল বা আপনার কোথাও রাস্তায় কাদা পানি জমে আছে আপনি অনায়াসে সেটা পালিয়ে যেতে পারেন সেক্ষেত্রে মিটারের সমস্যা হবে না মিটার থেকে শুরু করে আমাদের কোনো ব্যাটারি এবং ব্যাটারিতে প্রবলেম হবে না কোথাও কোনো সমস্যা নেই
তবে এটা ঠিক যে আপনি যদি এটাকে খেয়াল না করেন, আপনি গ্যারেজে পড়ে আছেন বা আপনি যেখানে পার্কিং করে রাখলেন এটা কয়েক ঘন্টা পানির নিচে থাকলো, সেক্ষেত্রে একটা প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আপনি এটাকে একটু যত্ন করে চালান। হ্যালো ফ্রেন্ডস, তারপর আমরা আরেকটি ইলেকট্রিক সাইকেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইকো প্লাস। এই সাইকেলটা হচ্ছে আপনার আমাদের যে সামনে একটি স্ট্রং ঝুড়ি দেখতে পাচ্ছেন, লাইট দেওয়া আছে সামনে। এখানে আপনি আপনার ব্যাটারির যে কি পরিমাণ চার্জ আছে সেটা দেখতে পারবেন, শো করবে এটা। হ্যাঁ, এটা শো করবে। এবং এ পাশে হচ্ছে আপনার একটা গিয়ার শিফটার আছে, এখানে হচ্ছে হর্ন, আর এটার স্পেশালি পিছনে একটা সিট দেওয়া আছে, দুজন অনায়াসে বসতে পারবেন, অনায়াসে বসতে পারবেন। এবং যদি কোনো আপনি এটা নিয়ে যে আপনার বিজনেসের কাছে এবং ক্যারিয়ার করার জন্য যে আপনি এটা কোনো কিছু ডেলিভারির জন্য ইউজ করতে চান, আমরা সেক্ষেত্রে কাস্টমাইজ করে আপনার পিছনের সিটটাকে আপনার বড় বড় অপশন আছে, বড় বড় অপশন আছে। আচ্ছা আচ্ছা, এবং এটাতে আপনার আমরা ব্যবহার করেছি যে আপনার প্রত্যেকটা ব্যাটারি আমাদের হচ্ছে গিয়ে লিথিয়াম ব্যাটারি এবং পোর্টেবল ব্যাটারি, যেটা আপনি খুলে নিয়ে অনায়াসে আপনি যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন। এবং এখানে আপনার এটা 350 ওয়াট স্ট্রং মোটর ইউজ করা হয়েছে। আমাদের এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, এবং এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 37,000 টাকা। 37,000 টাকা আপনার চাচ্ছেন? এটা এটা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, দামাদামি করবে না। না, আর যদি আপনার ব্লগ দেখি কেউ আছে তাহলে স্পেশাল স্পেশাল। আচ্ছা, এটা আমরা গিফট দেওয়ার জন্য। একটাই ব্যাটারি থাকবে না দুইটা ব্যাটারি দিবেন? ব্যাটারি আমরা একটাই থাকবে। আচ্ছা, এখন এখানে ব্যাটারি কন্ট্রোলার মোটর, যদি এক্সট্রা ব্যাটারি কারো যদি কেউ নিতে চায় আপনাদের কাছে আছে? আমাদের কাছে অ্যাভেলেবল আছে। কত করে প্রাইস? এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 12,500 থেকে শুরু 16,500 পর্যন্ত, এটা ডিপেন্ড করে অ্যাম্পিয়ার এর উপর। এখন আমি যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার 701 রেগুলার যেটা আমাদের, এবং এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে 701 প্রিমিয়াম। এটার সাথে এটার মূল পার্থক্য হচ্ছে এটা আমরা স্পোক ইউজ করেছি, এবং এটাতে আছে আপনার সেই লিথিয়াম ব্যাটারি এবং কন্ট্রোলার, এবং আপনার এই চাকার সাথে আপনি আছে মোটর। এখানে আমি আপনাদেরকে অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আর এখানে আপনি দুটো শিফটার দেখতে পাচ্ছেন, যেটা গিয়ার শিফটার, এবং এখানে আপনি কি আপনার যে চার্জ কি পরিমাণ আছে সেই চার্জ ইন্ডিকেটার। চার্জ শেষ হয়ে গেলে শো করবে, ডিসপ্লে করবে, আপনার ডিসপ্লে আছে। আচ্ছা, এবং এটাও আমাদের তিনটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক রেড, ব্ল্যাক অরেঞ্জ এবং ব্ল্যাক ব্লু, আর এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 39,990 টাকা। আপনি যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, এবং আমাদের যে যে টায়ারগুলো এবং এটার ভিতরে আছে টিউব দেওয়া আছে, এটা হচ্ছে টায়ার টিউব, টায়ার টিউব। এটা বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় সাইকেলের দোকানে আপনার বাসার কাছাকাছি যদি কখনো হঠাৎ আপনি একটু প্রবলেম ফেস করেন যে লিক হয়ে গেছে বা কিছু প্রয়োজন, আপনি ওখান থেকে ইমার্জেন্সি এটা যে কোনো সাইকেলের দোকান থেকে ঠিক করে নিতে পারবেন। আর এছাড়া আমরা তো আছি, এগুলো কি টিউবলেস করা যাবে? আর টিউবলেস যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে একটু আগে দেখিয়েছিলাম এটা ইকো প্লাস, এটা আপনি টিউবলেস করে আপনার করে নিতে পারবেন, আর পাশে যে প্রিমিয়াম যেটা আছে এটা আপনি টিউবলেস করে নিতে পারবেন। দুইটা টিউবলেস করা যাবে? জি জি। নেক্সট টাইমে আপনারা কি কি মডেল আনবেন? আমরা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের জন্য কিছু কিছু সারপ্রাইজ মডেল নিয়ে আসবো। এখন বলা যাচ্ছে না, এখন বলতে চাচ্ছি না। আচ্ছা, আমাদের রেগুলার যে যেটা আমি আবারও বলে দিচ্ছি, এখন আপনারা এই মুহূর্তে 701 এর তিনটা কালার পাচ্ছেন যেটা রেগুলার, এবং 701 প্রিমিয়াম তারও তিনটা কালার পাচ্ছেন, এবং ইকো প্লাস যেটা এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা কোথায়? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস হচ্ছে, আমি সবসময় আমার লোকেশনটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, যাতে আমাদের যে কোনো ক্লায়েন্ট বাংলাদেশের ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসতে তাদের সুবিধা হয়। মিরপুর সাইড ফিটটা হচ্ছে খুবই ফেমাস, মিরপুর সাইড ফিটে এসে আপনি যারা 2 নম্বর থেকে আসবেন তারা বারেকমোল্লার পর থেকে এসে হাতে ডান দিকে, এবং যারা আগারগাঁও সাইড ফিট থেকে আসবেন তারা হচ্ছে গিয়ে আপনার মেঘিয়ামা শোরুমের পাশে আসতে আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের এই শোরুম খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, এবং সার্ভিস পেয়ে যাবেন আপনি শুধু রবিবার বাদে প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, কেমন হলো ভিডিওটা? আজকে আমরা জানলাম এখানে কি কি সাইকেল আছে, আর যদি আপনারা ইলেকট্রিক সাইকেল কিনতে চান চলে আসবেন এই দোকানে। আর স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন ফোন দিবেন, ভাইয়াদের নাম্বার, তারপর আমি আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশন দিয়ে দেবো, এখানে আপনি কালেক্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।